সংসারের হাল ধরেছেন মহিলারা। গ্রামের প্রায় সিংহভাগ পরিবারের পুরুষরাই রোজগারহীন, তাই বেঁচে থাকার স্বার্থেই মহিলারা বড়া তৈরি করেন। প্রত্যেক বড়া পিছু তারা পান মাত্র 2 টাকা। গড়ে প্রতিদিন সর্বাধিক গোটা 50 করে বড়া তৈরি করতে পারেন তারা। ঝাড়গ্রাম জেলার সুকনাখালী নামে সংখ্যালঘু অধ্যুষিত এই গ্রামের প্রায় প্রতি পরিবারই দেখা গেল কম বেশি একই ছবি। অ্যাসবেস্ট এবং পাইপ নির্মাণকারী সংস্থাগুলি মহিলাদের তৈরি এই বড়া কিনে নিয়ে যান। অভাবের সংসারে এক চিলতে হাসি ফোটাতে দিনান্ত প্রাণান্তকর পরিশ্রম করে চলেন এই প্রান্তিক মানুষগুলো। গ্রামের অধিকাংশ পুরুষে রোজগারহীন, লকডাউনে তাই অভাবের ফাঁসটা আরো শক্ত হয়ে বসেছে প্রতিটি পরিবারে। এই অবস্থায় সংসারের হাল ধরেছেন মহিলারাই। ঝাড়গ্রামের সুকনাখালী গ্রাম, প্রায় 100টি সংখ্যালঘু পরিবারের বাস এই গ্রামে। মহিলারা সারাদিন তৈরি করেন বড়া, আর সেই বড়া তৈরি করেই সংসারে দুটো অর্থের আমদানি করেন তারা। বড়া কি, কোন কাজে লাগে মহিলাদের তৈরি এই বস্তুটি? এই প্রশ্নের উত্তরে সুকনাখালী গ্রামের মজিদা বিবি রবিনা বিবিরা জানালেন, কাঁচা প্লাস্টিকের বস্তার ভেতর খড় ইত্যাদি ভরে সেটি পাইপের আকার দেওয়া হয়। সেই পাইপগুলি অ্যাসবেস্টস এবং চিনেমাটির পাইপ কারখানাগুলি কিনে নিয়ে যায়। কারখানা থেকে অ্যাসবেস্টস এবং পাইপ ট্রাকে লোড হওয়ার সময় এগুলি মাঝখানে দেওয়া হয়, যাতে ট্রাকের ঝাঁকুনিতে সেগুলি ভেঙে না যায়। আর এর জন্য কারখানা কর্তৃপক্ষ ওই মহিলাদের খড়, বস্তা এবং সুতো দিয়ে যান। সপ্তাহান্তে তৈরি হয়ে যাওয়া বড়াগুলি নিয়ে যান কারখানার মালিকেরা, আর প্রতিটি বড়া তৈরির জন্য পারিশ্রমিক হিসেবে তারা 2 টাকা করে পান। এটা কি কাজে লাগে? এটা এই ফ্যাক্টরিতে রেস্টার লোড হয়, ভারী ভারী সামান লোড হয়। আচ্ছা, তো কত টাকা করে পাও? 2 টাকা। এই জিনিসপত্রগুলো কে দেয়? জিনিসপত্রগুলো সব মালিকে দেয়। সারাদিনে কটা বানাও? সারাদিনে কটা বানাও? 50টা 40টা এরকম। প্রতিদিন করো এটা কাজ? না, প্রত্যেকদিন হয় না, সপ্তাহে 2-3 বার এরকম হয়। মানে যখন সময় পাও তখন এই কাজটা করো? আচ্ছা, তো আপনার গ্রামে কি সবাই কাজের সময় যুক্ত? হ্যাঁ, কিছু লোক করে, কিছু লোক করে না। আচ্ছা, তো রুজি রোজগার বলতে আর কি আছে আপনার? রুজি রোজগার বলতে আর কিছু নেই, এটা নিজে বড় বানানো হচ্ছে। কি কাজে লাগে? এই যে পয়সা ফ্যাক্টরি পাশে, আর এই যে করে পাশে দেয়। কত টাকা করে পায়? 2 টাকা করে দেয়। আর জিনিসপত্রগুলো? জিনিসপত্র ওরাই দেয়, পুতুলি আর এই যে বস্তা খড় ওরাই দেয়। আমরা সারা খালি বনাই দিয়ে দিই, সারাদিন ওই 40টা 50টা এরকম হয়। আচ্ছা, এই করে আপনার সংসার চলে? না, চালাতে হয়, আর কি করবে। সারাদিনে কতগুলি বড়া তৈরি করতে পারেন তারা? এই প্রশ্নের উত্তরে মজিদা বিবি নামে এক প্রৌঢ়া জানান, খুব বেশি হলে 40 থেকে 50টা। কোম্পানির লোকজন তৈরি হয়ে যাওয়া বড়াগুলি নিয়ে যান এবং একই সঙ্গে পরের কিস্তির সমস্ত কাঁচামাল দিয়ে যান তাদের। আর এভাবেই এক শৃঙ্খল রচিত হয়েছে কারখানা মালিকদের সঙ্গে প্রান্তিক মানুষগুলো। এখানে কি করছেন? এই বড় পাকানো হয়। কি হয়, কাজে লাগে এটা? এটা ওই পাইপ বানানো হয়। কত টাকা করে খরচা হয়? খরচা আমাদের সংসার না, এটা বানাতে বড়টা বানানো 2 টাকা করে। তো জিনিসপত্র? জিনিসপত্র ওরাই দেয় মালিক। আচ্ছা, তো সারাদিনে কটা বানান আপনার? কোনোদিন 30টা, কোনোদিন 40টা, কোনোদিন কাজ যদি কম থাকে তাহলে 50টা এরকম হয়। ঘরের কাজ করে তো করতে হয়। সংসার কি আপনার এইভাবে চলে? হ্যাঁ, সংসার আমাদের এইভাবেই চলে। অন্য কোনো কাজ? না, অন্য কোনো কাজ নাই। আর বাজার যুগ সারাদিন হাড়ফানা পরিশ্রম করে প্রান্তিক এই মানুষগুলো, তবু তারা একটু স্বচ্ছলতার মুখ দেখতে পান না। জঙ্গলমহলের সার্বিক পরিস্থিতি আর কবে বদলাবে? ঝাড়গ্রাম থেকে ইন্দ্রজিৎ মণ্ডল, এক্সপ্রেস নমস্কার।